কড়াতে একটু তেল দিলাম, সর্ষের তেল। এরপরে দেবো শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচফোড়ন, একটু রসুন বাটা, টমেটো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর ডাল সেদ্ধ। এটা মুসুর ডাল সেদ্ধ, এটা দিয়ে দিলাম। আর তারপরে দেবো পাট শাক সেদ্ধ। ওকে, তো ডাল অ্যান্ড শাক দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেবো। নেবার আগে জাস্ট 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। Hey guys, good morning and welcome back to my channel. Happy swimming pool day. Happy swimming pool day কেন বলছি দেখতে চান? দেখে নিন। এখানে আমাদের ছোটখাটো একটা সুইমিং পুল হয়ে গেছে। ওহো, ওই দিকটা দেখুন। ওকে, আজকে ওপরের দুটোকে অ্যান্ড এইটাকে স্নান করালাম, মানে জলটা চেঞ্জ করে পাতাগুলোকে পুরো ধুয়ে পরিষ্কার করলাম। জলটা এক সপ্তাহ, প্রতি সপ্তাহে একবার করে চেঞ্জ করি। এই হচ্ছে নদী। আগে তো জলটা নেমে যেত, এখন নামছে না কেন? পুকুরগুলো পুরো ভরে গেছে। এই যে কলকাতার অবস্থা পুরো মানে বাজে, পুরো বাজে, আরো বাজে অবস্থা কলকাতার। এত হেভি রেইনফল হয়েছে। ওকে, নিচে চলো, ব্রেকফাস্ট করবে। ইয়ে করবে নাকি আন্ডা বয়? ওকে, খাওয়া কমপ্লিট হলো। আর আপনাদের মধ্যে অনেক একজন অর্পিতা নাম হয়তো, তো উনি বলেছিলেন যে ওই মর্নিং মর্নিং গ্লোরির যে বীজগুলো আমি ছড়িয়েছিলাম, তো সেটা থেকে কটা সিড মানে জার্মিনেট হলো সেটা দেখানোর জন্য। তো আমি বলে দিই, প্রত্যেকটা সিড জার্মিনেট হয়েছে। মানে মাঝে মাঝে ভাবি যে অ্যামাজন থেকে এই অনলাইনে জিনিস নিলে হয়তো কোনোটাই কিছু কাজে আসবে না, রিভিউ দেখি এটা দেখি, বাট এখনো পর্যন্ত অনলাইন থেকে জিনিস নিয়ে আমি একবারও ঠকিনি। দেখ, আপনারা জানেন যে এই পেয়ারা গাছটা কতটুকু নিয়েছিলাম, এখন কত বড় হয়ে গেছে দেখুন। লেবু গাছটাও আমি অনলাইন থেকে মানে অ্যামাজন থেকে নিয়েছিলাম, সেটা এখনো বেশ বড় হয়ে গেছে। জাস্ট এইটুকু পোর্শন ছিল লেবু গাছের, এখান থেকে এইটুকু, কত নতুন পাতা বেরিয়েছে। এবার কটা মর্নিং গ্লোরি কটা সিড জার্মিনেট হয়েছে আপনাকে দেখাচ্ছি। তো এটাকে আমি প্রচুর ছড়িয়েছিলাম, এই দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। ওকে, এখানে আমি ছড়াইনি, অ্যালামন্ডার গাছের টবের নিচে জাস্ট পড়ে গেছিল দুটো, সেইগুলোও জার্মিনেট হয়েছে দেখাচ্ছি। দেখুন, এখানে একটা হয়েছে আর এই দিকে একটা, এই যে দুটো দুটো বীজ পড়ে গেছিল, এখানেও জার্মিনেট হয়েছে। মানে প্রত্যেকটা বীজই কিন্তু ভালো, ঠিক আছে। এখানে বোধ হয় মিনিমাম 7টা 8টা 9টা 10টা, এই দিকেও দেখুন প্রচুর হয়েছে, আমি গুনে শেষ করতে পারবো না, এত জার্মিনেট হয়েছে, প্রত্যেকটা বীজই জার্মিনেট হয়েছে। এখানে নয়নতারার যে গাছটা তুলে ফেলে দিয়েছিলাম, মারা গেছিল নয়নতারা, মরে গেছিল বলাটাই বেটার হবে। তো এই যে দেখুন, একটা সাইডেই এতগুলো হয়ে গেছে, এইগুলো হয়তো এখনো হয়নি, এই সাইডের গুলো আরো হবে। এখানেই দেখুন কতগুলো বীজ জার্মিনেট হয়েছে। আর অ্যালোভেরাটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে, হেলদি লাগছে। তখন কিরকম একটা নোয়ানো, কিরকম যেন একটা মানে কাঁদ ভাঙা প্যারালাইজড লাগছিল, এখন মনে পড়ে মানে একটু বেশ হেলদি লাগছে অ্যালোভেরাটাকে। ওই যে সাত সমুদ্র 13 নদী পেরে মিস্টার মুখার্জি চলে এসেছে বাড়িতে। কি হয়েছে, জলটা খুব তাড়াতাড়ি নেমে যায়, কারণ এখানে যে মানে ওই লেক টাইপের বা পুকুর টাইপের যেগুলো আছে না, সেইগুলো ফাঁকা থাকে, সেজন্য জলটা ওদিকে চলে যায়। আর এখন ওই এই কন্টিনিউয়াস বৃষ্টির জন্য কি হয়েছে, ওইগুলো পুরো ভরে গেছে, সেই জন্য না এখান থেকে জলটা যাচ্ছে না। এখানে যদিও যদিও নদী, তুমি ওখানটা দাঁড়িয়ে কি করছো, ঘরে ঢোকার ইচ্ছা নেই? ঘরে কি ঢোকার ইচ্ছা নেই? এখন আমাদের এখান দিয়ে অ্যানাকোন্ডা কুমড়ো গাছ বেরোচ্ছে, অ্যানাকোন্ডার মতো যাচ্ছে ওইদিকে।
সন্ধ্যেবেলায় আমার বাঁশ হয়ে গেছে, মিস্টার মুখার্জি ফেরার সময় নিয়ে এসেছে মাটনের মেটে, তো এটা চচ্চড়ি করতে বলেছে। যদিও মাসি আলু ভাজা করে দিয়ে চলে গেছে, বাট স্টিল আমি এটা করবো। আর আলু ভাজাটা রেখে দেবো, কাল সকালে মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নেওয়া যাবে, ঠিক আছে? তো এখন আমি মাটনের মেটেগুলোকে অল্প মানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, বেশি বড় মেটে আবার খেতে ভালো লাগে না, দিয়ে এটা একটু বয়েল করে নেবো। ওকে, মাটনের লিভারটাকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে বয়েল করে নেবো। গুড ইভিনিং এভরিওয়ান, আমার পেছনে আজকে বাঁশ, আটটা বাজছে, ঠিক আছে? এখানে মাটনের মেটে আমি সেদ্ধ করতে বসিয়েছি, এরপর রান্না করব। যদি জানা থাকতো তাহলে মাসিকে দিয়ে মশলাটা করিয়ে রাখতাম, এখন জানা নেই, মশলাটাও করতে হবে। যদিও মেটে বলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মেটে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, আমি ওই জন্য একটু হালকা করে বয়েল করে নিই, আর ততক্ষণ আমি মশলাটাও করে নিই, তাহলে সুবিধা হবে। ওকে, তো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার একটা তেজপাতা ফোড়ন, আর এরপরে দিয়ে দেবো একদম কুচি কুচি করে চপ করা পেঁয়াজ। তো পেঁয়াজটা হালকা করে ভাজবো। যেহেতু 8:30 বেজে গেছে এবং অনেক দেরি হয়ে গেছে, তো আমি সব মশলাটা একসাথে করে নিয়েছি। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, অল্প একটু জিরে, শুকনো লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। এই মশলাটা আমি এর মধ্যে এবার ঢেলে দেবো। ওকে, এরপরে আমি এর মধ্যে এক এক করে নুন, মিষ্টি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেবো। না চাইলে বাজারের গরম মশলাও ইউজ করতে পারেন, বাট আমি এখানে জাস্ট ক্রাশ করা গরম মশলা ইউজ করছি, কারণ ক্রাশের গন্ধটা আরও বেশি ভালোভাবে আসে গুঁড়োর থেকেও। মশলা দেখে বেশ ভালোই গন্ধ ছেড়েছে। এরপর তেলটা যখনই ছাড়বে তখনই আমি মেটেটা এর মধ্যে অ্যাড করে দেবো। খাও। কি গন্ধ, গন্ধ পাচ্ছো? তুই পাপাকে দায়িত্ব দেয়া হয়েছে এই সময় বন্ধুকে পড়ানোর, তাই তো? করো দিচ্ছি আর যে জিনিসটা আছে ওটাও, এবার এর মধ্যেই কষা হবে। এর মধ্যে থেকে উপরে একটু হালকা গোলমরিচ এন্ড 4-5টা জিরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, ব্যাস। ওকে, তো আমার মেটে চচ্চড়ি একদম রেডি, প্রচন্ড স্পাইসি এন্ড ডিলিশিয়াস হয়েছে, ঠিক আছে? আজকে কে কটা করে রুটি খাবে তাই কোনো ঠিক নেই। লিটারালি 40 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট করেছি। মাটন খাওয়া শেষে কোল্ড ড্রিঙ্ক খান, হজম করে ঘুমোতে যান, দুটোই মারাত্মক বাজে জিনিস। একটা হচ্ছে মাটনের মেটে, আর 2 নম্বর কোল্ড ড্রিঙ্ক। আজকে মাটনের ওই রেসিপিটা খেয়ে না টাক দিয়ে ধোঁয়া বেয়ে গেছে সবাই, মিস্টার মুখার্জিরও, কারণ মিস্টার মুখার্জি প্রচন্ড ঝাল খায়, তো মিস্টার মুখার্জি পুরো হ্যাঁ ঘুরছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, আমাদের বাড়িতে জেনারেলি ওই কাশ্মীরি রেড চিলি পাউডার আসে, তো এবারে না ভুল করে কাশ্মীরি রেড চিলি পাউডার জায়গায় নর্মাল রেড চিলি পাউডার এসে গেছে, আর আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ভেবে এই এতটা রেড চিলি পাউডার ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। খেতে তো ফাটাফাটি হয়েছিল, বাট ঝাল ভীষণ ঝাল, পুরো রীতিমতো মা তো আবার ছানার মধ্যে এতগুলো চিনি নিয়ে বসে পুরো চিনি খাচ্ছে এরকম। ওকে, তো আমার এখন স্কিন কেয়ার ডান, চুল কেয়ার হচ্ছে, চুল কেয়ার করে এরপর ঘুমু করবো। আজকে রাত্রে ভেবেছিলাম একটা শুটিং এগিয়ে রাখবো, বাট আমার হচ্ছে না। আজকে শরীরটা আমার সকাল থেকে খুবই খারাপ, মানে ভীষণ কন্টিনিউয়াস মাথার যন্ত্রণা হয়ে যাচ্ছে ওয়েদারের জন্য নাকি যাই না। আমি গোটা বছরে যা চুল গেন করি বর্ষাকালে এসে সমস্ত চুলগুলো বেরিয়ে যায়। ওকে, ব্লগটা যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা বাই, লাভ ইউ, গুড নাইট। কেমন লাগলো কিটা মেটেটা? মেটে খুব ভালো ছিল, কিন্তু এত ঝাল যে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ঝাল মানে কি, আমি অনেক ঝাল খাই, কিন্তু আমি ঝাল খাওয়ার পরেও আমি কোনো আর এক্সট্রা কাঁচা লঙ্কা নিতে পারিনি, এবার খাওয়ার পরে হুয়া হুয়া করছে। তার জন্য কি তোমার ভীষণ কষ্ট হচ্ছিল, এক্সট্রা কাঁচা লঙ্কা তুমি নিতে পারো না? না, কষ্ট কেন হবে, আমার যা রিকোয়ারমেন্ট ঝালে সেটা শুধু তরকারিতেই হয়ে গেছিল, তাহলে কষ্ট কেন লাগবে?